আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় ভাই পнера দেশবিডিসি যেখানে আছেন আপনারা কেমন আছেন তো আজকে মূলত কথা বলবো যে একটা বিষয় নিয়ে বেশ কিছু প্রশ্ন আসছে সেটা হচ্ছে ওজন থেরাপি নিয়ে আপনারা জানেন ওজন থেরাপি এখন বাংলাদেশে আছে আমার যে আমেরিকান সেন্টার অফ ইন্টিগ্রেটেড মেডিসিন যেটা আমার টেক্সাসে এখানে আমার অজন থেরাপি আছে আমার বেশ কিছু থেরাপি আছে যেটা রিজারেটিভ থেরাপি এই ওজন থেরাপিটা এখন বাংলাদেশেও আমাদের আছে এটা তোমাদের সুখবর তাই না হয়তো ভাবতে পারে কি সময় নিতে পারবে ইয়াস অলমোস্ট সময় নিতে পারবে কারণ আপনাদেরকে আগে বলেছি মোর দ্যান থ্রি থাউজেন্ড মেডিকেল রিসার্চ দেখা গেছে যে এটা হার্মলেস তাই না তো দেখি আমি একে বলি প্রথম আসি দেখি ক্যান্সার দেখুন ক্যান্সার ক্ষেত্রে কীভাবে বেনিফিট হয় দেখুন একটা ক্যান্সার পেশেন্ট আগে একটা স্টোরি বলি আমাদের আপনারা জানেন আমাদের বেশ কিছু ক্যান্সার পেশন ভালো হয়েছে হওয়ার পরেই অনেকে ক্যান্সার পেশেন্ট আমাদের আমেরিকান মেডিকেলে আসতে শুরু করেছে লোকালি বাংলাদেশে বাংলাদেশে এখন আমি যে ক্লিনিক ফ্যাসিলিটি ওখানেও ক্যান্সার পেশন আসছে তো আমরা আমি কি করেছি একটা পেশেন্টের একটা স্টোরি বলি এক পেশেন্ট যখন ওজন নিয়েছে প্রায় তিন মাস পর তিন মাস পর্যন্ত তিন মাস ওজন নিয়েছে ওজন নেওয়ার পর যখন সে তার ব্রেস্ট ক্যান্সার যখন ক্যাটাস্ক্যান দেখছিল তখন দেখছি যে তার সে ক্যান্সার মিসিং তখন ডাক্তার বলছিল যে তুমি কি ইজ ইট ইউরুস রিপোর্ট মানে উইথ ইন শর্ট টাইম ওজন দেওয়ার পর কীভাবে ক্যান্সার টোটালে চলে গেল দে নো সাইন অফ ক্যান্সার এই জন্য বলছি ওজনটা ক্যান্সার কিন্তু বেশ পাওয়ারফুল কাজ করে কিভাবে ওজন ক্যান্সার করতে থেকে আসছে হয়েছে দীর্ঘ সময় ধরে লং টার্ম মাইটোকন্ডিয়াল ডিসফাংশন ছিল ইনফেকশন তৈরি হয়েছে ব্যাকটেরিয়াল প্রোফাইলটা ইমব্যালেন্স হয়ে গিয়েছে আপনার প্যারাসাইড গ্রো করেছে তাই না শরীর শরীরে নুপুষির অভাব হয়েছে আর ওজন করে কি ওজনের কাছে হচ্ছে সমস্ত ব্যাকটেরিয়াগুলো মেরে ফেলা ইনফেকশন কমে যাবে ইনফেকশন কন্ট্রোলে আসবে এবং শরীরে যে ওভারঅল যে পুষ্টির অ্যাবজর্ব করার জন্য যে অ্যানজাইমেটিক পাওয়ার দরকার ওইটাও ইমপ্রুভ হবে কারণ যখন ইনফেকশন কমে যাবে অর্জন করতে তখন সে অ্যানজাইম রিলিজ করবে ডাইজেস্টিভ জুস এসে তার ডাইজেশনটাকে সহজ হবে পুষ্টি পাবে এবং আস্তে আস্তে একসময় তার আর ক্যান্সারের থেকে সে বেরিয়ে আসতে পারবে এবং ওজন থেরাপি ক্যান্সার সেল কে খিল করে বা ক্যান্সার সেল কে শৃঙ্খ করে এটা নিয়ে প্রচুর মেডিকেল রিসার্চ আছে এবং আমি নিজের আমার সেন্টার অফ মেডিসিন আমি দেখেছি আমেরিকাতে আমার বেশ কিছু পেশেন্ট মানে স্টেজ ওয়ান টু থেকে তো প্রচুর স্টেজ ফোর থেকেও বেশ কিছু পেশেন্ট ফুললি রিকভার করেছে তো আমি চেষ্টা করছি আহ ওদেরকে দেখি কিছু পেশেন্টকে আমি তো ইংলিশ তো বাংলা বলে না কিছু পেশেন্টকে আমি ইনশাল্লাহ এনার্জি এবং এইজিং অনেক মানুষের শরীরে এনার্জি নেয় তাই না

ওইটা থেকে তখন বেরিয়ে আসতে পারে আমরা যদি বলি দেখি ফ্রি রেডিক্যাল ফ্রি রেডিক্যাল কি ফ্রি হচ্ছে আমাদের কোষ তার মেটাবলিক বাই প্রোডাক্ট হিসেবে তৈরি করে যখনই শরীর ফ্রি রেডিক্যাল হয় আমরা অ্যাংজাইটি স্ট্রেস ফিল করি অনেক সমস্যা ফিল করি তাই না এই সমস্যাগুলো থেকে এই ফ্রি রেডিক্যালকে প্রপারলি ইউজ করা বা ফ্রি রেডিক্যালকে কন্ট্রোল করার জন্য যে অ্যান্টি অক্সিডেন্ট লাগে সেই অ্যান্টি অক্সিডেন্টকে এনহ্যান্স করে হচ্ছে এই ওজন থেরাপি আমি যদি দেখি আমাদের ইমিউন সিস্টেম কিভাবে কাজ করে অনেকগুলো পাবে না আমি আমার অনেকগুলো ভিডিও আছে আপনারা দেখতে পারেন যে ইমিউন সিস্টেম একটা বড় কাজ যে সাইডোকান রিলিজ করে তার সে প্যাথোজেনকে মেরে ফেলবে রিলিজ করে বডিকে অ্যাক্টিভেট করবে এই সাইডোকান ফাংশনটাকে কন্ট্রোল করে হচ্ছে ওজন থেরাপি হ্যাঁ আমাদের হার্টের দিকে তাকিয়ে দেখি যাদের হার্টের ইনফ্লামেশন ব্লাড প্রেশার হাই অথবা ব্লকেজ আছে এনজিনা আছে বা এই ধরনের যে কোনো ধরনের হার্টের ফেলিউর আছে এই যে ইনফ্ল্যামেশন থেকে যে হার্টের সমস্যা হলো বা এন্ডোথেলিয়াল সেল ডিসফাংশন কারণে যে প্লাক তৈরি হলো বা টু মাচ ইউ নো এলডিএলটা বেড়ে যাওয়ার কারণে যে আমাদের যে মানে ব্লকেজ জন্য তৈরি হচ্ছে বা ইউ নো প্লাকটা বাড়ছে আর বাড়ছে এই ধরনের যাদের সমস্যা আছে তাদের মেইন দরকার হচ্ছে কি হার্টে নাইট্রোজেন পারক্সাইড প্রোডাকশন এই যে নাইট্রোজেন পারক্সাইড স্যাচুরেশন বা হার্টে নাইট্রোজেন পারক্সাইডের যে পরিমাণ বৃদ্ধি হ্যাঁ করে যাতে হার্টের সার্কুলেশন ভালো থাকে সেই জন্য

এবং এটা সারা জীবন হুম অনেকে ক্যাথেড্রাল লাগিয়ে রাখতে হয় এই যে লাইফ আমরা যদি যখন আমরা যখন বাড়ার মধ্যে ইনসাপ্রেশনের মাধ্যমে যখন ওজনটাকে দেই তখন এটা ইনফ্লেশন কমে আসে এবং প্যাথোজন যদি ইনফেকশন থাকে ইনফ্লেশন কমে যায় আমরা যদি দেখি যে অটোমেন ডিজিজের দিকে তাকে দেখি যাদের অটোমেন ডিজিজ তাদের মেইন রুট কোসটা কোথায় যেটা আমরা বারবার বলছি যে তাদের হচ্ছে রুট ইনফেকশন ইনফ্লামেশন আর তাদের যে অটোমেন পেশেন্টদের জন্য যখন ওজন দেওয়া হয় তখন শরীরের যখন হিলিং হয় তখন অটোমিউন ফ্রেনটা আস্তে কন্ট্রোলে আসে তা না শুধু অটোমিউনটাও রেগুলেট হয় মানে ইমিউন সিস্টেম রেগুলেট হয় ইমিউন সিস্টেমটা একটা ব্যালেন্সে আসে তখন অটোমিউন রোগ স্পেশালি ফাইব্রোমালজিয়া আমাদের ফাইব্রোমালজি পেশেন্টদের জন্য ইভেন লুপাস হ্যাঁ ফাইব্রোমালজি লুপাস তো প্রায় কাছাকাছি এবং এদের জন্য বেশ পাওয়ারফুল কাজ করে আমি যদি দেখি আমার যে পেশেন্ট যারা হাসি মোটর থাইরয়েড যারা তারা বেশ কিছু পেশেন্ট রিসেন্টলি ভালো হয়েছে এটা সব সাপ্লিমেন্ট লাইফ এবং মেজর ছিল তাদের ওজন থেরাপি যাদের অ্যাজমা আছে যাদের ক্রনিক পেন আছে হুম অ্যাজমার ক্ষেত্রে ওকে লাং টাইক পেন হবে যাদের ক্রনিক ফেন আছে তাদের ক্ষেত্রেও জিনিসটা রিমুভ হবে যদি আমরা ওজন থেরাপি দেই ডায়াবেটিস মেন কি এনার্জি প্রোডাকশন এনার্জি প্রোডাকশনের জন্য ওজন খুব পাওয়ারফুল কাজ করে আমরা যদি ডায়াবেটিস পেশেন্টের জন্য নির্বাহী তৈরি হচ্ছে ব্রেন স্পেকশন হচ্ছে এরপরে আলজাইমার হচ্ছে শুরু করি হচ্ছে রোগগুলা এখানেও অনেকটা ইফেক্টিভ আলাইকুম এভরিওান আপনার যে কোনো প্রশ্ন যে কোনো সমস্যা দয়া করে আপনার কমেন্ট সেকশানে লিখবেন এবং আমি আমার চেষ্টা করব আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আর আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অথবা একটা জিনিসও শিখতে পারেন তাহলে লাইক এবং শেয়ার করে সবাইকে উপকৃত হওয়ার সুযোগ করে দেবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসার পরপরই আপনি তার নোটিফিকেশন পেয়ে যান থ্যাংক ইউ السلام عليكم ورحمه الله وبركاته